আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কারণ আজকে হচ্ছে আমাদের এখানটায় গ্রামের মন্দিরে পুজো আরম্ভ, মাইক বাজছিল, ওই জন্য কিন্তু বেশিক্ষণ আর ঘুমোতে পারিনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে পড়েছিলাম, ভিডিও এডিটিংয়ে টুকটাক কাজ ছিল সেগুলো করতে। যেহেতু এখন মাইক বাজছে, ভয়েস ওভার দিতে পারবো না, ওই জন্য কিন্তু ভিডিওটা এডিটিংয়ের যে কাজ ছিল সেটাই বসে বসে করছিলাম। আর তারপরে মা আমাকে বললো যে জামাকাপড় যে নতুন নিয়ে এসেছিলাম ফ্লিপকার্ট থেকে নাইটিগুলো, সেগুলো মা বললো আমি ধুয়ে দিয়েছি, সেগুলো তুই যা ছাদে গিয়ে একটুখানি মেলে দিয়ায়। আর আমার মা না যখনই নতুন কোনো কিছু ড্রেস আনি সেগুলো কিন্তু প্রথমে আগে ধুয়ে দেয়, তারপরেই কিন্তু আমাদের পরতে দেয়। তো যাই হোক, ছাদের উপরে নাইটিগুলো শুকিয়ে দিয়ে সোজা কিন্তু চলে এসেছিলাম নিচে। যেহেতু গ্রামের মন্দিরে পুজো, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তো ওই জন্যই মা আমাকে বলেছিল তোর নিজের রুমটাকে কিন্তু ভালো করে একটুখানি পরিষ্কার করে রাখবি। তো ওই জন্যই কিন্তু দুই বোন মিলে এখন দেখো ভালো করে রুমটাকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। যতই পরিষ্কার করি যাই করি না কেন, আজকে কিন্তু পাপা সোনা বাড়িতে আসছে, মোটামুটি রুমটার কিন্তু অবস্থা আবারও খারাপ হয়ে যাবে। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো আমার রুমটার ট্যুর দিতে, রুমটা কেমনভাবে সাজানো আছে, কী আছে না আছে সেই সব দেখাতে। তো আমি যখনই টাইম পাবো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো তারপরেই না বোন আর কাকিমা দুজন মিলে কিন্তু গেছিল আমাদের এখানটায় যে গ্রামের মন্দিরে পুজো হচ্ছে, নতুন একটা মন্দির উদ্বোধন হচ্ছে, তো ওখানটায় আমি কিন্তু যাইনি। যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য কিন্তু যাওয়া হয়নি, রুমেই ছিলাম আমি। বোনকে বলেছিলাম তুই যখন যাচ্ছিস তাহলে তুই ভিডিও করে নিয়ে আসবি, তো ওই জন্য কিন্তু বোন আর কাকিমা যখন যাচ্ছিল তখন কিন্তু ভিডিও বানিয়ে বানিয়েই যাচ্ছিল। আমার বাড়ি থেকে কিন্তু আমাদের গ্রামের মন্দির খুব একটা বেশি দূরে নয়, বলতে গেলে কিন্তু পায়ে হেঁটে এই ধরো 2-3 মিনিটের রাস্তা। তো এই দেখো এখন কিন্তু ওরা প্রায় চলে এসেছে মন্দিরের কাছে। আর যে প্যান্ডেলটা করা আছে তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একজনের বিয়ে আছে, ওই জন্য কিন্তু প্যান্ডেলটা করেছে। আর এই দেখো এই নতুন মন্দিরটাই কিন্তু এবার গ্রামের পুজোতে, মানে যেদিনকে পুজো ছিল সেই দিনকেই কিন্তু উদ্বোধন হলো। তো এটা হচ্ছে নারায়ণ ঠাকুর আর মনসা ঠাকুরের মন্দির। এই দেখো এখানটায় কিন্তু মানে আছে সবটাই, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বোন যতটুকু ভিডিও বানিয়ে নিয়ে এসছে সেটাই। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু আমি বসে পড়েছি খেতে, বাড়িতে কিন্তু দই পিঠে হয়েছিল তো সেটা নিয়েই কিন্তু বসে পড়েছি। আর এখন আমি ফোনে কথা বলছি আমার একটা বান্ধবীর সঙ্গে, তো খাচ্ছিলাম আর ওর সঙ্গে কিন্তু বকবক করছিলাম। আর সত্যি কথা বলতে কি আজকে প্রচুর পরিমাণে খুশি, কারণ আজকে অনেকদিন পরে পাপা সোনার সঙ্গে দেখা হবে। তো এই দেখো এখন কিন্তু পাপা সোনা চলে এসছে, যেহেতু গান বাজছিল ওই জন্যই কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি, ভয়েসটা কিন্তু মিউট করে দিয়ে আমি পরে আবার ভয়েসটা অ্যাড করেছি। তো পাপা সোনা এই দেখো তাদের ঘরের গাড়ি করে ওর মা ছেলে দুজন মিলেই কিন্তু চলে এলো। আর আমার বোনের হাজব্যান্ড কিন্তু এগরাতেই থাকে, যেহেতু ওদের বাড়িতে এগরাতে দোকান আছে, ওই জন্যই ওরা কিন্তু বাড়ি থেকেই এসছে গাড়িতে করে। আর এই দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু মা পাপা সোনাকে নিয়ে নিল, আর মাও কিন্তু প্রচুর পরিমাণে খুশি, কারণ পাপা সোনা চলে এসছে মানে আজকে আমাদের বাড়িতে সবাই কিন্তু প্রচুর পরিমাণে খুশি। যাও দেখি আয়, আদরিটা গো, আদরিটা গো, হাই করে দাও সবাইকে, হাই আমার মামা বাড়ি চলে এসেছি, মাম দিয়ে দে, মাম দিয়ে দে, আজকে আমার পুজো আছে, মাম দিয়ে দে, মাম দিয়ে দে, মাম দিয়ে, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও, দিব ফোন, একটা মাম দাও। পাপা সোনা ছাদের রুমে চলে এসেছে, দিয়ে দেখো আলমারিতে আমাদের যে ফটো আছে, তো তার শোকে দেখাচ্ছে, বলছে এটা বাবা, আর আমাকে দেখাচ্ছে, দিয়ে বলছে মা। পাপা 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 কই, পাপা কই, তোমার বাবা কই, এটা কে, এটা কে, এটা মা, মা, এটা, এটা, এটা কে, এটা কে, এটা কে, এটা একবার বলো, এটা একবার বলো, দিব দিব, গান বাজানো তো, ব্লুটুথ স্পিকার নিবি, মনে রাখছে সব, বাবু লাগে নিচ্ছে, চলে গেল তো, গাড়ি চলে গেল, গাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে তো, যা তোদের ছেড়ে দিয়ে চলে গেছে, যা আবার চলে আসবে, আবার পরে আসবে। পাপা সোনা এখন রেডি হয়ে গেছে, যাবে মন্দিরে যে পুজো হচ্ছে ওইখানটায়, বোন যাবে, বোনের হাজব্যান্ডও যাবে, পাপা সোনার নামে পুজো দেওয়া হবে। আর মনে হয় বাতাসাও রিলোড আছে না, আছে তো, এই দেখো পাপা সোনা রেডি, কি কি পরেছিস, ই বাবা, পায়ে তোরা, হাতে চুড়ি, আর কি পরেছিস, ই বাবা, হাতে চুড়ি, ব্রেসলেট, আংটি, সোনার চেন, সব পরেছিস, কি আছে সেদিক খানে, যে মাও রেডি, মা যাবে, মনন যাবে, কাকিমা যাবে, এবারটাই বাবা আজকে ছুটি আছে ওই জন্য বাবা বাড়িতে আছে, আর মননও রেডি, দেখো এই যে বোন আসছে, হবে এই যে, হ্যাঁ ভিডিও করে দি, চালিয়ে এই যে দেখো কেমন লাগছে, আমার দাদা ভালো, হ্যাঁ বনি দি, চালিয়ে বনি, এটা দেখা যায়নি লকেটটা, আমি যাচ্ছি না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই,
তো ওই জন্য আপাতত এখন আমি যাচ্ছি না, পরে যাব। আর আমাকে এখন সবাই বকা দিচ্ছে কারণ আমি এখনো পর্যন্ত স্নান টান কিছুই করিনি। দেখো এটা হচ্ছে বোনের ফুল লুক কাকিমা ভাই। তো এই যে দেখো এরা সবাই এখন রেডি শেডি হয়ে যাচ্ছে। পাপান চলে গেল সবার প্রথমে, চলো যাও। বড়িয়া ঠিক আছে, সঙ্গে মননও আছে। এই দেখো এই যে না না যা পারতা করিনি, চলো ঠিক আছে। মনন কিলে আছিস রে মনন, টাটা টাটা, চলো আবি বাই বাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বসে পড়েছি একটুখানি সাজগোজ করব, যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে। আর তোমাদের দাদা ভাই জাস্ট কয়েকদিন আগেই গেছে, ওই জন্য মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল বলে আমি কোনো কিছুই মানে সাজগোজ বলতে কিছুই না, আমি নর্মালি যেভাবে বাড়িতে থাকি ওইভাবেই ছিলাম। তো সবাই বকাবকি করতে এখন এই যে দেখো বের করেছি কিছু জিনিস, সেগুলোই পরবো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তো ওই জন্যই কিন্তু এখন কিছু জিনিস যেগুলো বের করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপরেই আমি পরবো। তো চলো এখন দেখাই এই যে এগুলোর মধ্যে কী কী জিনিস আছে। তো প্রথমেই তোমাদের দেখাই এটার মধ্যে কী আছে। এটার মধ্যে আছে একটা ডায়মন্ডের রিং, তোমাদের দাদাভাই দিয়েছিলো সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি গিফট। এ দেখো এটা এটা পরবো, আমি এক্ষুনি পরছি, হাতেই পরবো। এই যে এই দেখো খুলে রেখে দিয়েছিলাম, মানে সবসময় আংটি পরি তো কেমন একটা হয়ে গেছিলো ওই জন্যই। আর এখানটায় দুটো আংটি আছে, একটা হচ্ছে পলা আংটি, এ দেখো, আর একটা এই যে তোমাদের দাদাভাই জন্মদিনে দিয়েছে মানে অ্যাডভান্স বার্থডে গিফট, এই যে দেখো এই আংটিটা। এটাও কিন্তু আমি সবসময় পরি, যেহেতু আংটি পরে পরে গোটা হাত এই যে এই জায়গায় পুরো একদম সাদা হয়ে গেছিলো, তো ওই জন্যই কিন্তু খুলে দিয়েছিলাম। তো সবাই এখন বকাবকি দিতে এখন আমার এই যে করলাম, মোটামুটি এই দুটো আংটি কিন্তু আমি সবসময়ের জন্য পরি। তো দু একজন কমেন্ট করছিলো দেখানোর জন্য, তো আমি ভালো করে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই যে সাইডে একটা ফটো দিয়ে দিব, ভালোভাবে দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। আর এই যে পলা আংটি, পলাংটি খুব একটা বেশি পরি না, মাঝে মধ্যে পরি, তো আজকে পরলাম এই দেখো। তো চলো এবার দেখা এটার মধ্যে কী আছে। এটার মধ্যে আছে এই যে অনেকে বলে সেফটি পিন কানের দুল, অনেকে বলে বেল করি নাকি কানের দুল, এই যে দেখো এই কানের দুলগুলো পরবো এই রিংগুলো চেঞ্জ করে। এই যে ভিতরে ঢুকে গেছে, তো এই যে কানে পরেছি রিংগুলো, তো মা বললো যে এগুলো চেঞ্জ করে এইগুলো পর, তো এই জন্য এটা পরবো। এটাও কিন্তু তোমাদের দাদাভাই আগের বছর জন্মদিনে আমাকে গিফট করেছিল, এই কানের দুলটা আর হাতে যে পরে আছে রূপোর এই আংটিটা, তো এটা পরবো, এটা বোনকে বলবো পরিয়ে দিতে। আর এ দেখো এটার মধ্যে কী আছে দেখাই, তো এটার মধ্যে আছে সোনার চেন, এই যে দেখো এটা আমার গলায় সবসময় থাকে, তো আমি খুলে রেখে দিয়েছিলাম, তো যাই হোক এখন আবার পরবো। এই যে স্নান করতে গেছিলাম দিয়ে খুলে রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে চলো কী আছে দেখাই, তো এটার মধ্যে এই যে শাঁখা পলা, আমি বলছিলাম যে শাঁখা পলা পরবো না, তো মা বলছে না সবাই পরেছে, অনেকেই এসছে মানে আমাদের বাড়ির আশেপাশে যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে যে যার হাজব্যান্ডের সঙ্গে এসছে, তো সবাই পরেছে, ওই জন্যই মা আমাকে বললো তুইও পর। আর সত্যি কথা বলতে কি যখন অনুষ্ঠান হয় না তখন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, সবাই ঘুরে যে যার হাজব্যান্ডের সঙ্গে। আর আমার বাড়ির পাশে যে অনুষ্ঠান হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু একবারও দেখেনি এখনও পর্যন্ত, আমাদের দু বছর বিয়ে হয়ে গেছে বাট এখনও পর্যন্ত ও কিন্তু একবারও দেখেনি, না জামাই ষষ্ঠী কাটিয়েছে না এই যে বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে এখানটায় গেছে। তো যাই হোক কিছু করার নেই, চাইলে তো সবসময় ওকে কাছে পাবো না তাই না, তো ওইগুলোও কিন্তু পরবো এক্ষুনি। আর চলো দেখাই এখানটায় আছে আমার দু জোড়া নূপুর, এই যে এই নূপুরটা আজকে পরবো। এই দেখো এটা এটা বিয়ের সময় দিয়েছিল বাবার বাড়ি থেকে, এই যে এটা। আর এই যে নূপুরগুলো এখন দেখাচ্ছি, দেখো এটা তোমাদের দাদাভাই দিয়েছিল বাট এটা এখন পরবো না, মা বললো যে এটা পরতে হবে না, এই নূপুরগুলো পর। আর বোনেরা পায়েল পায়েল নূপুর না পায়েল নূপুর না কি বলে জানি না, চারিদিকে মানে ঝুমকো দেওয়া সেই নূপুরগুলো নিয়েছে ওরা পরেছে, ওই জন্যই কিন্তু আমাকে এখন পরতে হচ্ছে বাধ্য হয়ে ওদের জন্য, মানে ওরা পড়েছে মা বলছে তুইও পর, আমার এমনি ভালো লাগছে না আমাকে জোর করছে তুইও পর তুইও পর, কেন পড়বি না।
আর মানে এত পরিমাণে বেশ কয়েকদিন ধরে শরীরও খারাপ ছিল আর মনটাও খারাপ লাগছিল বলে ভিডিও বানাইনি, পুরনো ভিডিওগুলো দিয়ে এখনও চালাচ্ছি মোটামুটি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও দিব। তো চলো পরে কথা হচ্ছে, এখন আপাতত এগুলো পরে নেই। কিন্তু আমি আলতাও করতে হবে, এখন আমার আলতাও আমি কিন্তু পাইল নুপুর পরি। তা যাই হোক, তো একটা নুপুর পরছু, আমি তো সেটা পর্যন্ত পরিনি। তুই পরতে না করতে লাগে জানি, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করবে, এক জিনিস তুমি কেন বারবার দেখাচ্ছ, কি করব বলো। অনেকেই আমাকে কমেন্ট করছিল আমার শাঁখা পলার ডিজাইনটা দেখবে বলে, কানের দুলের ডিজাইন দেখবে বলে, হাতের আংটিগুলোর ডিজাইন দেখবে বলে। ওই জন্য কিন্তু বাধ্য হয়ে আমি আবারও একবার দেখালাম। তো যাই হোক, এখন দেখো আমি সব জিনিসগুলো পরে নিয়েছি, সোজা চলে এসেছে নিচে। আর নিচে আসার সঙ্গে সঙ্গেই মা বকা দিতে বসে পড়েছে আলতা পরতে। আর মা কিন্তু নিজে আমাকে বলছিল যে আমি তোকে আলতা পরিয়ে দিব ডিজাইন করে, তুই আমাকে দে। আমি কিন্তু দেইনি মাকে, আমি বলছিলাম যে আমি যেমন পারবো তেমন পরবো, তোমাকে আর ডিজাইন করে আলতা পরিয়ে দিতে হবে না। তো আমি আলতা পরছি কি পরছি না সেটা মা কিন্তু বসে বসে দেখছিল, বলছে তুই আগে আলতা পর, তারপরেই তুই বাদ বাকি তোর যে কাজগুলো আছে সেগুলো করবি। তো ওই জন্যই কিন্তু মা সাইডে বসছিল। তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছো, দিদিভাই তোমার সঙ্গে কার কী সমস্যা হয়েছে তুমি বলো। সত্যি কথা বলতে কি আমার সঙ্গে কারুর না কোনো রকমের কিছু সমস্যা হয়নি। আর আমাকে যে সবাই কমেন্ট করছে তেমনটা কিন্তু নয়, দু একজন হাতে গোনা কমেন্ট করছে লাইভে যখন আসছি তখন শর্ট ভিডিওতে। ওই জন্য ভাবলাম যে চলো তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই, আমার সঙ্গে কিন্তু কারুর কোনো রকমের কিচ্ছু সমস্যা নেই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার নিজের মতন বেশ ভালো আছি দুটো পরিবারকে নিয়ে। তাছাড়া এখন তো আমি প্রচুর পরিমাণে খুশি, যেহেতু আমার স্বপ্ন পূরণ হয়েছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গেও শেয়ার করব যে আমার কী কী স্বপ্ন পূরণ হয়েছে, একটুখানি অপেক্ষা করো। তো এই যে এখন মা বসে গেছে, দেখো প্রসাদ নিয়ে, এই যে এখন খাওয়া হবে লক্ষ্মী ঠাকুরের ভোগ। এই যে এটা লক্ষ্মী, সেটা হচ্ছে মনসা ঠাকুরের, এটা নারায়ণ ঠাকুরের। ও শিবনি যাইনি, পাপা শোনা, পাপা শোনা, ই বাবা কি হয়েছে আমাদের এদিকটায় গ্রামের মন্দিরে যেদিনকে পুজো হয়েছিল ওই দিনকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা থেকে প্রায় বলতে গেলে 10:30 পর্যন্ত। ওই জন্যই কিন্তু যা যা অনুষ্ঠান ছিল কোনোটাই হয়নি। কি আর করব, কারেন্টও ছিল না, ওই জন্যই কিন্তু জানলার সাইডে বসে বাতাস যে হচ্ছিল বৃষ্টি হচ্ছিল সেগুলোই কিন্তু দেখছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।